অঞ্জনটেক আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? তো বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা কেমন হতো যদি কেউ আপনার ফোনে ইন্টারনেট চালু অবস্থা থাকায়ও কেউ ইন্টারনেট ব্যবহার করতে পারতো না, মানে আপনি যদি ওয়াইফাইটাকে অনও করে রাখেন বা আপনি আপনার ডাটাটাকে অনও করে রাখেন, আপনি না চাওয়া অবস্থায় কেউ আপনার ইন্টারনেট কিন্তু ব্যবহার করতে পারবে না। তো বন্ধুরা আপনি চাইলে এই কাজটি করে নিতে পারবেন। তো বন্ধুরা এখানে দেখতে পারছেন আমার ওয়াইফাইটি অন আছে, আবার এখানে দেখতে পারবেন আমার ডাটাটি অফ। আমার ওয়াইফাইটি কিন্তু বন্ধুরা কাজ করছে এবং এখানে ফুল নেটওয়ার্ক আছে। তো আমি যদি এখন আমার ইউটিউবটাকে অন করি তাহলে বন্ধুরা এখানে দেখতে পারবেন কোনো ভিডিওই কিন্তু প্লে হবে না, শুধুমাত্র বন্ধুরা দেখতে পারবেন এখানে ঘুরতেই থাকবে। তো বন্ধুরা এই কাজটি আপনি কেন করবেন? অনেক সময় দেখা যায় আপনার বাচ্চা আপনার ফোনটি হাতে নিয়ে ইন্টারনেট ইউজ করা শুরু করে দেয়। তো বন্ধুরা বাচ্চারা কিন্তু ইন্টারনেট থেকে যতটা দূরে থাকবে ততটাই কিন্তু ভালো। তো আপনি চাইলে বন্ধুরা এই কাজটি করে রাখতে পারবেন। বা অনেক সময় দেখা যায় আপনার বন্ধু আপনার ফোনটি হাতে নিয়ে ইন্টারনেট ইউজ করার চেষ্টা করে, তো আপনি যত পর্যন্ত না চাইবেন আপনার ইন্টারনেট কেউ ব্যবহার করতে পারবে না। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা এখানে লাইক বাটন দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট লাইক করে দিবেন এবং নিচে চলে আসবেন, নিচে দেখতে পারবেন এখানে সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে। তো জাস্ট আপনারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন বেলটি শো করছে, তো জাস্ট নোটিফিকেশন বেলটিকে আপনারা বাজিয়ে দিবেন। বাজিয়ে দেওয়ার পর আপনারা পুল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পাবেন কমেন্ট, এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দিবেন। তো বন্ধু এই কাজটি করার আগে এক ঝলক দেখে নেওয়া যাক। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি এখন আমার ইন্টারনেট অপশনটাকে অন করে রেখেছি। তো আমি যদি এখন ইন্টারনেটটাকে প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ইন্টারনেটটি প্লে হচ্ছে। এখন বন্ধুরা একটি চমৎকার অ্যাপস আমি আপনাদের সাথে শেয়ার করব। এই অ্যাপসটি যদি জাস্ট আপনি আপনার ফোনে ইনস্টল করেন তাহলে আপনি না চাওয়া অবস্থায় কেউ কিন্তু আপনার ইন্টারনেট ব্যবহার করতে পারবে না। তো বন্ধুরা এখানে জাস্ট দেখতে পাচ্ছেন আমি এই অ্যাপসটিটাকে জাস্ট আমি অন করলাম। অ্যাপসটাকে অন করার পর এখন যদি আমার ওয়াইফাই ফিরত যাই, এখন যদি আমি আমার ইউটিউবে ফিরে আসি, ফিরে আসার পর যদি কোনো ভিডিওকে ওপেন করি তাহলে বন্ধুরা এখানে দেখতে পারবেন ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে না। একটু আগে আপনারা দেখেছিলেন বন্ধুরা চমৎকারভাবে ভিডিওটি প্লে হচ্ছিল, কিন্তু এখন কিন্তু প্লে হচ্ছে না। তো বন্ধুরা এই ট্রিক্সটি করার জন্য আপনাদেরকে 4 MB একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। তো বন্ধুরা অ্যাপসটি ইনস্টল করার জন্য জাস্ট প্লে স্টোরটাকে ওপেন করবেন। প্লে স্টোরটাকে ওপেন করার পর সার্চ বাটনে এখানে সার্চ করবেন ইন্টারনেট গার্ড লিখে। তো জাস্ট আমি ইন্টারনেট গার্ড লিখে সার্চ করলাম। তো ইন্টারনেট গার্ড লিখে সার্চ করার পর আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন। এই অ্যাপসটিকে জাস্ট আপনি একবার ওপেন করবেন। তো বন্ধুরা অ্যাপসটিকে ওপেন করলে আপনারা এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে জাস্ট আপনারা কী করবেন, আই এগ্রিতে ক্লিক করবেন। অ্যাপটিতে আসার পর আপনারা উপরে সাইডের দেখতে পারবেন একটি অন বাটন দেওয়া আছে। তো জাস্ট আপনারা এখানে অন বাটনে ক্লিক করবেন। অন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে পেয়ে যাবেন ইন্টারনেট গার্ড। তো এখানে জাস্ট আপনারা কী করবেন, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আবার ওকে চলে আসবে, তো আপনারা জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন একটি নতুন উইন্ডো চলে আসবে। তো জাস্ট আপনারা এটাকে ডোন্টস আক্সে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা ওকেতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনার সকল অ্যাপসগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এখন আপনারা কী করবেন, আপনি যেটা দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন সেটাকে জাস্ট আপনারা চুজ করবেন। এখানে দেখতে পারবেন যে ইউটিউব লেখা চলে আসছে, তো আমি চাচ্ছি আমার ইউটিউবের ইন্টারনেটটি বন্ধ করে রাখতে। তো আমি আপনাদের আরেকবার দেখা দিচ্ছি আমার ইউটিউবটাকে অন করে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি আমার ইউটিউবটাকে যে কোনো ভিডিও প্লে করি তাহলে চমৎকারভাবে কিন্তু ভিডিওটি প্লে হচ্ছে। তো এখন জাস্ট আমি এই সেটিংসটি করার পর আপনাদেরকে ভিডিও প্লে করে দেখাবো, দেখবেন এটা কিন্তু ভিডিওটি চলবে না। তো আপনারা জাস্ট কী করবেন, ইউটিউবের ডাইন সাইডে দেখতে পারবেন ডাটা এবং ওয়াইফাই লেখা চলে আসছে। তো জাস্ট আপনারা এখানে 2 বার টাচ করবেন। তো এখানে 2 বার টাচ করলে বন্ধুরা দেখতে পারবেন আপনার ইউটিউবের ইন্টারনেটটি কিন্তু বন্ধ হয়ে গেছে। বন্ধুরা কেউ চাইলে এখন আর আপনার ইন্টারনেট কিন্তু ইউজ করতে পারবেন না। আপনার ওয়াইফাই যদি অনও করা থাকে তাও বন্ধুরা আপনার ইন্টারনেট কিন্তু কেউ ইউজ করতে পারবে না। তো বন্ধুরা এখন জাস্ট আমি যদি প্লে করি সেই গানটিকে তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে সেটা গোল গোল ঘুরতেই আছে, মানে লোডিং হচ্ছে, ইন্টারনেট কিন্তু আর চলছে না। তো বন্ধুরা আশা করি আপনাদের কাছে এই ট্রিক্সটি ভালো লেগেছে। বন্ধুরা ট্রিক্সটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা আপনাদের যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই তা আমার কমেন্টে জানাবেন, আমি সেটা আপনাদেরকে করে দেখার চেষ্টা করব। তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্ত কি, দেখার জন্য ধন্যবাদ।